নমস্কার বন্ধুরা, আমার গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে একটা ম্যাথসের নতুন চ্যাপ্টার তোমাদের করাবো, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্স থেকে বিভিন্ন গভর্নমেন্ট জব এক্সামে কোনো না কোনো কোশ্চেন থেকেই থাকে, বিশেষ করে রেলের যে কোনো এক্সামে মিন, মোড বা মিডিয়ান বা ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এরকম টাইপের কিন্তু কিছু কোশ্চেন থাকে। তাই চলো বন্ধুরা, আর বেশি কথা না বলে আজকে চ্যাপ্টারটা শুরু করা যাক। তাহলে আমি প্রথমে দেখে নেবো যে কোনো সংখ্যা বা কোনো নাম্বার সিরিজের মিন কিভাবে আমি বের করব। এই মিন কথাটার বাংলায় অর্থ হলো গড়, বা মিনের সিনোনিম মিনিং হচ্ছে অ্যাভারেজ। মানে আমি যদি কোনো নাম্বার সিরিজের যদি অ্যাভারেজ করি, সেটাই হচ্ছে তার মিন। তাহলে সাপোজ আমি একটা এক্সাম্পল এখানে ধরে নিলাম যে একটা সিরিজ দেওয়া আছে, নাম্বার সিরিজ 6, 8, 11, 5, 2, 9, 7, 8। এই যে নাম্বার সিরিজটা আছে, এই সিরিজে আমাকে মিন বের করতে হবে। তাহলে আমি কী বললাম বন্ধুরা, মিন মানে কী বললাম, গড় বা অ্যাভারেজ। তাহলে আমাকে যদি অ্যাভারেজ বের করতে হয় বা মিন বের করতে হয়, কী করব, এই যে সংখ্যাগুলো আছে, ফার্স্টে এই সংখ্যাগুলো আমি যোগ করব এবং দেখব কতগুলো সংখ্যা আমি যোগ করলাম। এখানে কতগুলো সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে আমার এখানে কতগুলো সংখ্যা আছে বন্ধুরা, 8টা। তাহলে আমি প্রথমে এই 8টা সংখ্যা যোগ করে আমি টোটাল দেখব কতগুলো সংখ্যা, সেই সংখ্যাটা দিয়ে আমি ভাগ করব। তাহলে আবারও বলছি, নর্মাল অ্যাভারেজ যেটা, সেটাই হচ্ছে আমার মিন। মানে আমার এখানে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো আমি প্রথমে যোগ করব, তারপরে দেখবো আমার টোটাল কতগুলো সংখ্যা। যেহেতু এখানে সংখ্যা কটা আছে, 8টা, তার জন্য আমি এখানে কত দিয়ে ভাগ করবো, 8 দিয়ে। তাহলে এখন দেখলাম 8টা যদি আমি যোগ করি, 6, 8, 14, 11, 25, 5, 30, 2, 32, 9, 41, 7, 48, 8, 56, তাহলে কত হলো, যোগ করলে 56 ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা, 8টা সংখ্যা। মানে এখানে কটা সংখ্যা আছে, 8টা, সেই 8 দিয়ে আমি ভাগ করলাম। তাহলে কত অ্যান্সার হলো বন্ধুরা, 7। তাহলে এখন এই যে নাম্বার সিরিজটা আছে, এই নাম্বার সিরিজে মিন বা অ্যাভারেজ বা গড় কত হলো, 7। তাহলে মিন বলতে আমরা সম্পূর্ণরূপে অ্যাভারেজ বা গড়কেই বুঝি। তাহলে যতগুলো সংখ্যা সেখানে থাকবে সেই সংখ্যাগুলো আমি প্রথমে যোগ করব, যোগ করার পর টোটাল যতগুলো সংখ্যা সেই নাম্বারটা দিয়ে আমি ভাগ করব। যেহেতু এখানে 8টা সংখ্যা ছিল, 8 দিয়ে ভাগ করেছি। যদি সাপোজ যদি 6টা সংখ্যা থাকতো, তাহলে আমি 6 দিয়ে ভাগ করতাম। তাহলে এইভাবে আমি যে কোনো নাম্বার সিরিজ আমি মিন বা অ্যাভারেজ বের করতে পারবো। ক্লিয়ার বন্ধুরা? চলো আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই। তাহলে সেকেন্ড কোশ্চেন যেটা আছে, কত আছে, 16, 15, 19, 15, 13, 18। তাহলে আমার ফার্স্ট কাজ হবে, যদি মিন বের করতে হয়, টোটাল এই সংখ্যাগুলোকে যোগ করব। তাহলে এখন যদি এই নাম্বারগুলো আমি যোগ করি, দেখা যাবে যোগফল কত আসবে, 96। মানে 16 প্লাস 15 প্লাস 19 প্লাস 15 প্লাস 13 প্লাস 18, এই যে টোটাল নাম্বারটাকে আমি যোগ করলে কত আসবে, 96 বা 96। এবারে তুমি কটা সংখ্যা আছে এখানে, 1, 2, 3, 4, 5, 6। তাই টোটাল এখানে আমার যেহেতু 6টা সংখ্যা, আমি কত দিয়ে ভাগ করবো বন্ধুরা, 6 দিয়ে। তার 96 বাই 6 মানে কত হবে, 16 বা 16। তাহলে অ্যান্সার হবে আমার 16। তা মিন করা মানে যতগুলো সংখ্যা সেই সংখ্যাগুলো যোগ করব। এবার টোটাল আমি দেখবো যে কটা সংখ্যা আছে, সেই নাম্বার অফ সংখ্যাটা দিয়ে আমি ভাগ করে দেবো। তা সেটাই হলো আমার মিন। তারপর নেক্সট আমি চলে যাবো মোট। তাহলে আমি চলো বন্ধুরা দেখে নিই মোট কীভাবে বের করবো। তাহলে বন্ধুরা, এখন মোট বের করার জন্য আমি দুটো এক্সাম্পল এখানে নিয়ে নিয়েছি। প্রথম এক্সাম্পলে কিছু সংখ্যা আছে, কী কী আছে, 2, 6, 3, 9, 5, 6, 2, 6। তাহলে আমাকে এই যে নাম্বার সিরিজটা আছে, এইখানে আমার মোট বের করতে হবে। তাহলে মোট কিচ্ছু না, আমি দেখব একদম পরিষ্কার সোজা ভাষায় বলতে গেলে দেখব টোটাল কোন সংখ্যাটা বেশিবার আছে, বা সব থেকে বেশিবার কোন সংখ্যাটি সিরিজের মধ্যে আছে, সেটাই হবে আমার অ্যান্সার। মানে আমি এখানে দেখছি 2 কবার আছে 2 আছে 2 বার, 6 কবার আছে 6 একবার 2 বার 3 বার। তাহলে 6 এখন বেশি আছে, 3 কবার আছে 1 বার আছে 9 একবারই আছে 5 একবারই আছে, আর কিন্তু 5 কোথাও নেই বা 9 কোথাও নেই বা 3 কোথাও নেই। তার মানে 2 আছে 2 বার 6 আছে 3 বার, বাকি সংখ্যাগুলো 1 বার। তার মানে কোন সংখ্যাটা বেশিবার আছে এই সিরিজে, এই সিরিজে 6 যে সংখ্যাটা সেটা আছে আমার 3 বার, এবং এইটাই সব থেকে এই সিরিজের মধ্যে বেশি আছে। তাহলে আমার মোট অ্যান্সার কত হবে, আমার মোট হবে 6। এই নাম্বার সিরিজের মোট কত হবে, 6। মানে যেই সংখ্যাটা ওই সিরিজের মধ্যে সব থেকে বেশিবার থাকবে, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আবার বলছি, মোট মানে কি, কোনো সিরিজের মধ্যে যে সংখ্যাটা বেশিবার আসবে সেই সংখ্যাটাই হচ্ছে তার মোট। ক্লিয়ার বন্ধুরা? তা যেহেতু এই সিরিজে 6 সংখ্যাটা 3 বার ছিল এবং এটাই সব থেকে বেশিবার ছিল এই সিরিজের মধ্যে, তার জন্য 6 হলো আমার এই সিরিজের মোট। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমি সেকেন্ড এক্সাম্পলে চলে যাই। সেকেন্ড এক্সাম্পলে দেখতে পাচ্ছি 3 কবার আছে 3 একবার 12 একবার 11 আর এখানে নেই 1 বার 17 একবার 5 আছে 2 বার 1 বার 2 বার, বাকি প্রত্যেকটা সংখ্যা 6, 4, 10 বা আদার্স আগের যে সংখ্যাগুলো ছিল সবগুলি কিন্তু 1 বার করে আছে। তাহলে এখানে 5 কতবার আছে 2 বার, এবং এই 5টাই এই সিরিজের মধ্যে সব থেকে বেশিবার আছে। তাহলে মোট কত হবে সিরিজটার, 5।
ক্লিয়ার বন্ধুরা? তাহলে আবার বলছি, মোট কি না কোনো সিরিজের মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকবে সেটাই হচ্ছে তার মোট। তাহলে সিম্পল মোট বের করতে বললে আমি দেখব কোন সংখ্যাটা বেশিবার আছে, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমরা শিখলাম মিন মোট, এবারে চলে যাব মিডিয়ান। তাহলে বন্ধুরা এখন আমরা বের করব মিডিয়ান। তাহলে মিডিয়ান বের করতে গেলে প্রথমে আমাকে মাথায় রাখতে হবে যে সিরিজটা দেওয়া থাকবে সেই সিরিজটাকে প্রথমে আমি ছোটোর থেকে বড় হিসাবে সাজাবো, নাম্বারগুলোকে ছোট নাম্বার থেকে বড় নাম্বার হিসাবে আমি সাজাবো। তাহলে এখন যে সিরিজটা দেওয়া আছে 11, 4, 9, 7, 10, 5, 6, এখানে নাম্বারগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, আমি এটাকে প্রথমে ছোট নাম্বার থেকে বড় নাম্বার হিসাবে সাজিয়ে নেবো। তাহলে এই সিরিজের মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটি? 4। তাহলে প্রথমে লিখব 4, তা 4 হয়ে গেল। নেক্সট 5, এই যে 5 আছে আমি লিখব 5। নেক্সট 6, লিখলাম 6। তারপরে 7, তারপরে 7-এর পরে কী হবে? 9, 9-এর পরে 10, তারপরে 11। তাহলে বোঝা গেল বন্ধুরা এতটা? যে নাম্বার সিরিজটা আমার দেওয়া থাকবে সেই নাম্বার সিরিজটাকে আমি প্রথমে ছোটোর থেকে বড় হিসাবে আমি লিখব, এরপর সাজিয়ে নিলাম আমি এইভাবে ছোটোর থেকে বড় হিসাবে, এরপর আমি দেখব এর মিডিল নাম্বার কোনটা বা এর মাঝের সংখ্যা কোনটা, মানে এই যে নাম্বার সিরিজটা আছে এই নাম্বার সিরিজের ঠিক মধ্যে কোন সংখ্যাটা আছে। তাহলে মধ্যে মানে আমি যদি এইদিকে 3টে বাদ দিই আর এইদিকে 3টে বাদ দিই তাহলে 7 আছে মিডিলে, তার মানে এই পুরো নাম্বার সিরিজটার মাঝে কোন সংখ্যাটা বিলং করছে? 7, তাই তো? বা 7, কারণ 7-এর এইদিকেও 3টে সংখ্যা, 7-এর এইদিকেও 3টে সংখ্যা। তাহলে এই নাম্বার সিরিজটা আমি প্রথমে কী করলাম? ছোটোর থেকে বড় হিসেবে সাজালাম, এরপর দেখবেন মিডিল বা মধ্যের সংখ্যাটা কী আছে দিলাম। প্রথমে আমি তাহলে ছোটোর থেকে বড় হিসেবে সাজিয়ে এই নাম্বার সিরিজটা পেলাম, এরপর দেখলাম এই যে নাম্বার সিরিজটা আমি পেলাম এর মাঝের সংখ্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে 7। তাহলে আমার অ্যান্সার কী হবে বন্ধুরা? 7। তাহলে এটাই হলো আমার অ্যান্সার। তা ক্লিয়ার বন্ধুরা মিডিয়ান আমি কীভাবে বের করলাম? তাহলে মিডিয়ান বের করার জন্য প্রথমে আমি কী করতে হলো, যে নাম্বার সিরিজটা দেওয়া থাকবে তাকে আমি প্রথমে ছোটোর থেকে বড় হিসাবে সাজাবো, ছোটোর থেকে বড় হিসাবে সাজানোর পরে ওই সিরিজের মধ্যে যেই সংখ্যাটা মাঝে থাকবে বা মিডিলে থাকবে সেইটাই হচ্ছে আমার মিডিয়ান এবং সেটাই হবে অ্যান্সার। তাহলে আমি প্রথমে কী করলাম, এই যে নাম্বার সিরিজটা দেওয়া ছিল এটাকে ছোটোর থেকে বড় হিসাবে সাজালাম, মানে 4, 5, 6, 7, 9, 10, 11 হিসাবে সাজালাম, এরপরে দেখলাম মাঝের সংখ্যা কোনটা? 7, কেন না 7-এর এদিকেও 3টে সংখ্যা, 7-এর এই সাইডেও 3টে সংখ্যা, তাহলে 7 মিডিলে বসে আছে, তাহলে উত্তরটা হলো আমার 7। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমি মিডিয়ান আর একটা এক্সাম্পলে চলে যাই। তাহলে সিমিলারভাবে এখানে একটা সিরিজ দেওয়া আছে 4, 6, 2, 8, 10, 7, তাহলে এটাকেও আমি সিমিলারভাবে কী করবো? আগের এক্সাম্পলে যেমন করলাম ছোটোর থেকে বড় হিসাবে সাজালাম, তাহলে এখানেও আমি ছোটোর থেকে বড় হিসাবে সাজাবো। তাহলে প্রথমে কী আসবে? 2, নেক্সট কী আসবে? 4, তারপরে কী আসবে? 6, তারপরে 7, তাহলে প্রথমে 2 এলো, তারপরে 4, তারপরে 6, তারপরে 7, এবার আসবে 8, আর লাস্টে আসবে 10। তাহলে আমার যে সংখ্যাটা এখানে দেওয়া ছিল যে নাম্বার সিরিজটা সেই সিরিজটাকে আমি ছোটোর থেকে বড় হিসাবে প্রথমে সাজিয়ে নিলাম। এবার দেবো মিডিলে কী আছে। এখন যেহেতু এখানে টোটাল 6টা নাম্বার আছে তাহলে মিডিল আমি সেভাবে বের করতে পারবো না, কারণ আমি যদি 6কে মিডিল ধরি তার এক সাইডে 2টো নাম্বার হবে, এক সাইডে 3টে নাম্বার হবে, তাই তো বন্ধুরা? আবার যদি 7কে যদি মিডিল ধরি তার বাঁ সাইডে 3টে, ডান সাইডে 2টো, তাহলে এইভাবে মিডিল পাবো না। তাহলে এখন মিডিল ধরতে গেলে আমাকে 6 এবং 7কে একত্রেই মিডিল ধরতে হবে, যার বাঁ দিকে 2টো নাম্বার, ডান দিকেও 2টো নাম্বার। তাহলে সেই ক্ষেত্রে আমি কী করব, যদি কারণ আগের ক্ষেত্রে আমার টোটাল এই সিরিজের সংখ্যা ছিল 7টা, যার জন্য আমার মিডিল সংখ্যাটা পাওয়া খুব সুবিধা ছিল, যে 7টা সংখ্যার মধ্যে এই সাইডে 3টে, এই সাইডে 3টে, মাঝে মিডিল সংখ্যাটা 1টা, তাহলে আমার সহজে বেরিয়ে যাচ্ছিলো। কিন্তু এখন ইভেন নাম্বারে আছে মিডিল সংখ্যাটা, কারণ এই টোটাল সিরিজটা আছে ইভেন নাম্বার, তাহলে আমাকে যখন মিডিল সংখ্যাটা আমাকে বের করতে হবে বা মাঝের সংখ্যা বের করতে হবে কী করতে হবে? মধ্যেকার 2টো নাম্বার নিতে হবে। তা যখন আমার সিরিজের সংখ্যা টোটাল সংখ্যা যেটা জোড় সংখ্যা যদি হয়ে যায় তখন আমাকে যদি সাজানোর পরে যদি মিডিল নাম্বার বের করতে হয় তাহলে আমি কী করবো? মাঝের 2টো সংখ্যাকে নেবো। তাহলে এখন প্রথম আমি কী করলাম, ছোটোর থেকে বড় সাজালাম, এবার দেখলাম এখানে মাঝের সংখ্যা সিঙ্গেল সংখ্যা নেওয়া যাচ্ছে না, তার জন্য 2টো সংখ্যা ধরলাম, কারণ 6 আর 7 যদি আমি ধরি তার বাঁ দিকেও 2টো সংখ্যা, ডান দিকেও 2টো সংখ্যা। এবারে কী করবো? এই 2টো সংখ্যার গড় করব, মানে 6 আর 7 গড় করলে কী করবো? 6+7 যেহেতু 2টো সংখ্যা 2 দিয়ে ভাগ করব, মানে কত হচ্ছে 13/2, মানে অ্যান্সারটা কত হবে? 6.5। তাহলে এটাই হলো আমার অ্যান্সার। তাহলে বোঝা গেল বন্ধুরা আমি কীভাবে করলাম? তা যদি আমার সংখ্যাগুলো টোটাল যে সংখ্যাটা সেটা যদি বিজোড় সংখ্যায় থাকে তাহলে কোনো আপত্তি নেই, তাহলে কী হচ্ছে সুবিধা, যে আমার
ওই সংখ্যার বাঁ দিকে যতগুলো সংখ্যা থাকবে ডান দিকে একই সংখ্যা থাকবে, কিন্তু যদি জোড় সংখ্যায় সংখ্যাগুলো থাকে তাহলে সেই মানে জোড় সংখ্যা নাম্বার হিসাবে, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছিল, যে কোনো আমি যদি একটা সংখ্যাকে ধরি তাহলে আমি সেটা মিডিল পাচ্ছিলাম না, কারণ তার বাঁ দিকে হয় বেশি নাম্বার থাকছে না কম, ডান দিকে বেশি নাম্বার থাকছে, মানে কিছু একটা মিসম্যাচ হচ্ছে। সেই ক্ষেত্রে আমি কি করব, মাঝের দুটো সংখ্যাকে আগে একত্রে আমি কাউন্ট করব, তারপর ওই দুটো সংখ্যা আমি অ্যাভারেজ করলেই সেটাই হচ্ছে আমার মিডিয়ানের উত্তর। তাহলে সিমিলারভাবে আমি এটা করলাম, কী করলাম, প্রথমে ছোটোর থেকে বড় সাজালাম, 2, 4, 6, 7, 8, 10, তাহলে এখন মিডিল দুটো সংখ্যাকে নিলাম 6 আর 7, কারণ 6 আর 7-এর বাঁ দিকেও দুটো সংখ্যা, ডান দিকেও দুটো সংখ্যা, আর 6 আর 7 এবার গড় করলাম, 6 আর 7 যোগ করলাম 13, যেহেতু দুটো সংখ্যা 2 দিয়ে ভাগ করলাম কত হলো 6.5, তাহলে এটাই হলো আমার অ্যান্সার। তাহলে চলো বন্ধুরা আর একটা মিডিয়ানের এক্সাম্পল করে নিই, তারপর আমি নেক্সট চলে যাবো ভ্যারিয়েন্সে। তাহলে বন্ধুরা এই টাইপের একটা সিরিজ এখানে দেওয়া আছে, 1, 3, 0.5, 0.6, 2, 2.5, 3.1, 2.9, তাহলে এটা এখন মিডিয়ান বের করতে হবে। তাহলে আমার ফার্স্ট রুল কী ছিল, একদম বেসিক রুল, যে প্রথমে এটা ছোটোর থেকে বড় হিসেবে সাজাতে হবে। তাহলে প্রথমে সব থেকে ছোটো কোনটা, 0.5, তাহলে লিখলাম 0.5, নেক্সট 0.6, তার জন্য লিখলাম 0.6, নেক্সট 1, নেক্সট কী আছে 2, নেক্সট 2.5, তারপর 2.9, তারপরে 3, তারপরে 3.1। তাহলে আমি প্রথমে যে সিরিজটা আমার দেওয়া ছিল সেটাকে আমি ছোটোর থেকে বড় হিসাবে সাজালাম। এরপর দেখলাম এখানে টোটাল সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সংখ্যা, তা আমরা নিশ্চয়ই আমি একটা সিঙ্গেল সংখ্যা আমি এখানে মিডিল নাম্বার হিসাবে পাবো না, তাহলে আমাকে মাঝের কটা সংখ্যা নিতে হবে বন্ধুরা, দুটো সংখ্যা, ঠিক আগের এক্সাম্পলটার মতো। তাহলে আমি যদি এখন মাঝের দুটো সংখ্যা নিই তাহলে এই দুটো সংখ্যা দাঁড়ায় 2 and 2.5, কারণ 2 আর 2.5 যদি আমি নিই তার বাঁ দিকেও তিনটে সংখ্যা, ডান দিকেও তিনটে সংখ্যা, তার মানে 2 আর 2.5 আছে মিডিলে। তাহলে এখন কী করতে হবে, দুটো গড় করতে হবে, মানে কত হবে 2 প্লাস 2.5, যেহেতু দুটো সংখ্যা আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে 4.5/2, তার মানে অ্যান্সারটা কত হবে 2.25, তাহলে এটাই হলো আমার মিডিয়ান। তা ক্লিয়ার বন্ধুরা, আমরা কত সহজে মিডিয়ান বের করলাম, যে সিম্পল যে নাম্বার সিরিজটা থাকবে তাকে প্রথমে আমি ছোটোর থেকে বড় হিসাবে সাজাবো, তারপর যদি আমি যদি দেখি যে বিজোড় নাম্বারে বা বিজোড় সংখ্যায় যদি এই সিরিজটা আসে তাহলে একটা সিঙ্গেল মিডিল নাম্বার আমি পেয়ে যাবো, তাহলে কোনো ঝামেলা নেই, আর যদি জোড় সংখ্যা হিসাবে থাকে তাও কোনো ঝামেলা নেই, মাঝের যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যা গড় করবো, যেটা অ্যান্সার বেরোবে সেটাই হচ্ছে আমার মিডিয়ান। ক্লিয়ার বন্ধুরা, তাহলে এবার নেক্সট চলে যাই আমরা ভ্যারিয়েন্স। এবার আমরা বের করবো হচ্ছে কোনো সংখ্যার ভ্যারিয়েন্স, মানে কোনো সিরিজে ভ্যারিয়েন্স। তো একটা সিরিজ সাপোজ এখানে দেওয়া আছে 16, 15, 19, 15, 13, 18, তাহলে এই যে সিরিজটা দেওয়া আছে নাম্বার সিরিজটা, এর ভ্যারিয়েন্স বের করতে হবে। সাপোজ আমি নাম্বার সিরিজটাকে আমি ধরে নিলাম এক্স, মানে আমি পুরো নাম্বার সিরিজটাকে এক্স হিসাবে ডিফাইন করলাম। তাহলে এখন যদি ভ্যারিয়েন্স বের করতে হয় একটু লেন্দি প্রসেস, কিন্তু খুবই ইজি বন্ধুরা, তোমরা একটু ভালোভাবে ঠান্ডা মাঠে দেখো আমার প্রসেসটা, আশা করি বুঝতে পারবে। তাহলে যদি ভ্যারিয়েন্স বের করতে হয় ফার্স্ট টার্গেট আমার হবে মিন বের করা, বা এক্স আমি যদি এই সিরিজটাকে যদি আমি এক্স ধরি, আমি মিন আমি মানে তার মিন আমি কত ধরবো সেটা হচ্ছে এক্স বার, মানে এক্স বলতে আমি এইটাকে সাপোজ ধরলাম এক্স 1 হচ্ছে 16, এক্স 2 হচ্ছে 15, এক্স 3 হচ্ছে 19, এক্স 4 হচ্ছে 15, এক্স 5 হচ্ছে 13, এক্স 6 হচ্ছে 18, ঠিক সিমিলারভাবে এক্স 1 বার বের করবো, এক্স 2 বার বের করবো, যেটা হচ্ছে আমি মিন বের করবো। তাহলে এখন যদি এই সংখ্যাটা যদি মিন বের করতে হয়, মিন মানে কি, তাহলে টোটাল আমি সংখ্যাগুলো প্রথমে যোগ করবো, মানে যোগ করলে কত হচ্ছে, যোগ করলে আসছে 16 প্লাস 15 প্লাস 19 প্লাস 15 প্লাস 13 প্লাস 18, যেটা যোগ করলে হবে 96, এদের যোগফল কত হবে 96। এবার কতগুলো সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, তার মানে কত দিয়ে ভাগ করবো 6 দিয়ে, তাহলে 96কে যদি 6 দিয়ে ভাগ করি কত হয় 16, তাহলে এটাই হচ্ছে আমার কি এক্স বার, বা এটাই হচ্ছে আমার মিন। তাহলে এই যে সিরিজটা দেওয়া আছে তার মিন কত হলো 16। তাহলে আমি আবারও বলছি, প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে মানে সিরিজে যে নাম্বারগুলো দেওয়া থাকবে তাদের আমি কী বের করবো, মিন বের করবো। ক্লিয়ার বন্ধুরা, তাহলে মিন বের করতে কী মানে বের করতে হলে কী করতে হবে, টোটাল নাম্বারগুলোকে যোগ করতে হবে, যোগ করে যতগুলো সংখ্যা সেই নাম্বারের সংখ্যাটা দিয়ে আমি ভাগ করে দেবো। তাহলে আমি সেটাই করলাম যে 96/6=16, তাহলে আমার মিন কত হলো 16। এবার আমি মিনটা আমি এখানে প্রত্যেকটা সংখ্যা নিচে নিচে লিখবো, 16 এখানেও লিখবো, 16 এখানেও লিখবো, 16 মানে সব জায়গাতে আমি লিখবো এটা। ক্লিয়ার, যতগুলো সংখ্যা আছে প্রত্যেকের নিচে নিচে আমি ওই মিন নাম্বারটা আমি লিখলাম। এরপর কি করব, এই দুটো সংখ্যা বিয়োগ করব, মানে আমি অ্যাকচুয়ালি করছি এক্স মাইনাস এক্স বার, দুটো সংখ্যাকে আমি কি করব বিয়োগ করব। তাহলে এখন যদি বিয়োগ করে এটা কত হচ্ছে 0, এটা বিয়োগ করলে -1, এটা বিয়োগ করলে 3, এটা বিয়োগ করলে -1, এটা বিয়োগ করলে -3, এটা বিয়োগ করলে 2। ক্লিয়ার, আমি জাস্ট বিয়োগ করলাম এই সিরিজের সঙ্গে, এই সিরিজটাকে আমি বিয়োগ করলাম। এবারে কি করব, এই বিয়োগ ফলটার
স্কয়ার করব, মানে কি x মাইনাস x বার তার স্কয়ার। তার মানে এখন এই যে সিরিজটা পেলাম বিয়োগ করার পরে তাদের বর্গ করব। তাহলে এখন যে জিরো স্কোয়ার করা হয় কত হবে, জিরো মাইনাস একের বর্গ করলে প্লাস এক, তিনের বর্গ তিনের স্কোয়ার কত নয়, মাইনাস একের বর্গ এক, আবার মাইনাস তিন, তার মানে তিনের হোল স্কোয়ার, মাইনাস তিনের হোল স্কোয়ার কত হবে নয়, দুয়ের বর্গ কত হবে চার। এতটা ক্লিয়ার বন্ধুরা? তাহলে প্রথম স্টেপটা কী করলাম, যে সিরিজটা দেওয়া থাকবে সেই সিরিজটার মিন বা অ্যাভারেজ বা গড় বের করলাম, এরপর প্রত্যেকটা নাম্বারের নিচে নিচে ওই গড় নাম্বারটাকে লিখলাম, তাদের মধ্যে এবার বিয়োগ করলাম, বিয়োগ ফল যেটা বেরোলো তার বর্গ বা স্কোয়ার করলাম। এরপর আমার যে টোটাল বর্গ বা স্কোয়ারটা বেরোলো তাদের আমি কি করব, যোগ করব, মানে প্রত্যেকটা সংখ্যাকে আমি যোগ করব এখানে। তার যোগ করলে এখানে কত হচ্ছে, শূন্যকে যোগ করলে এক, নয় দশ, একে এগারো, নয় কুড়ি, চারে চব্বিশ। তাহলে অ্যাকচুয়ালি আমি কী করলাম, এখানে সাম করলাম। তাহলে আমার কি দাঁড়ালো, যে সিরিজটা দেওয়া ছিল তার সঙ্গে যে মিন আমি পেলাম সেটা বিয়োগ করে তাদের স্কোয়ার করে যোগ করলাম। এতটা ক্লিয়ার বন্ধুরা? এরপর আমি কী করবো, তাহলে আমার টোটাল যে যোগফল যেটা পেলাম সেটা কত হচ্ছে চব্বিশ, তাহলে আমি এটা লিখলাম। এবার আমি দেখবো টোটাল এখানে কটা সংখ্যা ছিল, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে আমার সংখ্যা ছিল ছয়, তার থেকে একটা কমাবো, মানে সিক্স মাইনাস ওয়ান, দিয়ে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে দেবো, সেটাই হচ্ছে আমার কি ভ্যারিয়েন্স, বা শর্টে লিখে ভ্যার, ভিএআর, বা বড় করে বলছি ভ্যারিয়েন্স। তাহলে কত হবে অ্যান্সারটা, চব্বিশ বাই পাঁচ, মানে পাঁচ চারে কুড়ি, পাঁচ আটে চল্লিশ, মানে অ্যান্সারটা হবে ফোর পয়েন্ট এইট। ক্লিয়ার বন্ধুরা? আমি ভ্যারিয়েন্স বা ভ্যার আমি কীভাবে বের করলাম, তাহলে আবারও বলছি, ভ্যারিয়েন্স বের করার প্রথম স্টেপটা হচ্ছে আমার যে সিরিজটা দেওয়া থাকবে প্রথমে তার মিন বের করব। মিন মানে হচ্ছে ওই সংখ্যাগুলো যোগ করে টোটাল দেখব কতগুলো সংখ্যা, সেই সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে আমার ভ্যারিয়েন্স বেরিয়ে গেল, সরি মিন বেরিয়ে গেল। এরপর ওই সিরিজের থেকে মিনটাকে আমি বাদ দেবো, তার মানে এখানে সব বাদ দিলাম, সিক্সটিন মাইনাস সিক্সটিন, ফিফটিন মাইনাস সিক্সটিন, নাইনটিন মাইনাস সিক্সটিন করে আমি বিয়োগ করে এই সংখ্যাটা পেলাম। এরপর আমি ওই যে বিয়োগ ফল যেটা পেলাম প্রত্যেকটা নাম্বারের সঙ্গে প্রত্যেকটা নাম্বারকে আমি যোগ করব, যোগ করার পর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে আমি কত দিয়ে ভাগ করব, দেখব টোটাল আমার প্রথমে কতগুলো সংখ্যা দেওয়া ছিল, এক দুই তিন চার পাঁচ ছয়, মানে ছটা সংখ্যা ছিল, তার থেকে একটা কমাবো, যতগুলো সংখ্যা থাকবে তার থেকে এক কম দিয়ে ভাগ করবো। আবার বলছি, যতগুলো সংখ্যা থাকবে তার থেকে এক কম দিয়ে ভাগ করবো, তা যেহেতু ছটা সংখ্যা ছিল তার জন্য পাঁচ দিয়ে ভাগ করলাম, বা ছয় মাইনাস এক, তাহলে অ্যান্সারটা কত হলো ফোর মাইনাস এইট। তাহলে এটাকে যদি আমি একটা ফর্মুলা বেসে ক্রিয়েট করি, ভ্যারিয়েন্সের ফর্মুলা বানায়, তার মানে ফর্মুলাটা ঠিক এরকম দাঁড়াবে, কীরকম, ভ্যারিয়েন্স ইকুয়াল টু, তাহলে আমার এখানে কী ছিল, এক্স মাইনাস এক্স বার, তাই তো, এই যেখানে ছিল তার স্কোয়ার করে তাকে আমি কী করেছিলাম, সাম করেছিলাম, ঠিক, মানে যে সিরিজটা দেওয়া থাকবে তার থেকে আমি কী করেছিলাম, যে মিন বের করেছিলাম সেটা বিয়োগ করে তার স্কোয়ার করে প্রত্যেকটা নাম্বার যোগ করেছিলাম, ডিভাইডেড বাই কী করলাম, যতগুলো এখানে সংখ্যা সেই নাম্বারের সংখ্যাটাকে আমি ধরে নিলাম এন, ছোট হাতের এন, তার থেকে কী করলাম এক বাদ দিলাম, যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার, তাই তো। আবার বলছি, ভ্যারিয়েন্সে তাহলে যে ফর্মুলাটা বের করলাম সেটা কী হিসাবে দাঁড়ালো, প্রথমে সিরিজ, সেটা থেকে আমি কী করলাম, মিনটাকে বিয়োগ করলাম, তাদের স্কোয়ার করলাম, এবং তাদের কী করলাম, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল যোগ করলাম, যোগ করার পর দেখলাম যতগুলো সংখ্যা ছিল, মানে এন সংখ্যা, তার থেকে এক বাদ দিয়ে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করলাম, তাহলে এটাই হলো আমার ভ্যারিয়েন্স। ক্লিয়ার বন্ধুরা? তার ভ্যারিয়েন্স বোঝা গেছে। তার লাস্ট আমরা চলে যাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে আমাদের স্ট্যাটিস্টিক্স মোটামুটি গভর্নমেন্ট জব এক্সামে যা যা আসে তাহলে সেটা শেষ হয়ে যাবে। তা চলো বন্ধুরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে দেখে নিই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আমি যদি ফর্মুলা, মানে একটা ফর্মুলা লিখি যেটা দাঁড়াবে, সেটা হচ্ছে মড ভ্যালু অফ রুট আন্ডার অফ ভ্যারিয়েন্স। মড ভ্যালু কেন বলছি, মানে আমি ভ্যারিয়েন্সে রুট করলে, মানে সাপোজ যদি আমি এখন চারের বর্গ করি, মানে বর্গমূল যদি আমি চারের করি, তাহলে কী দাঁড়াবে, আমি দুটো উত্তর পাবো, প্লাস টু মাইনাস টু। এই মড কথাটার অর্থ হচ্ছে অলওয়েজ আমাকে যে রেজাল্টটা নিতে হবে পজিটিভে নিতে হবে, মানে সবসময় অ্যান্সারটা কিসে বেরোবে, প্লাসে, এখানে মাইনাসের কোনো ভ্যালু আসবে না, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কখনো কিন্তু নেগেটিভ হতে পারে না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অলওয়েজ পজিটিভ দিয়ে ডিফাইন করা হয়, মানে অলওয়েজ অ্যান্সারটা কী হবে, পজিটিভ অ্যান্সার হবে। তাহলে সাপোজ আমি ধরে নিলাম আমার ভ্যারিয়েন্স আছে ফোর, সাপোজ কোনো একটা রেজাল্ট বা একটা নাম্বার সিরিজ ছিল তার ভ্যার বা ভ্যারিয়েন্স বেরিয়েছে কত, চার, তাহলে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, রুট ফোর, মানে টু, তাই তো। কেন টু, যেহেতু আমি রুট ফোরে কী নেবো, মড ভ্যালু নেবো, তার জন্য কী টু হবে, প্লাস টু। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আবার বলছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে অ্যান্সারটা হবে অলওয়েজ কিন্তু পজিটিভ অ্যান্সার হবে, মানে
প্লাসে বেরোবে, কখনো কিন্তু নেগেটিভ অ্যান্সার আসবে না। যার জন্য আমি ডিফাইন্ড করছি এটাকে মড ভ্যালু দিয়ে। ক্লিয়ার? তাহলে সিম্পল ভ্যারিয়েন্স, আমাকে যদি কোনো নাম্বার সিরিজ থেকে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়, তা সবার প্রথমে আমাকে সেটা ভ্যারিয়েন্স বের করতে হবে। যে ভ্যারিয়েন্সটা বেরোবে তার রুট করলেই এবং তার পজিটিভ ভ্যালুটা নিলেই আমার সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে একটা এক্সাম্পল আমি দেখি। তাহলে এখন যদি এই নাম্বার সিরিজটা যদি আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়, যেটা কিছুক্ষণ আগে আমি ভ্যারিয়েন্স বের করলাম, যেটা ছিল 16, 15, 19, 15, 13, 18, যার আমি ভ্যারিয়েন্স বের করতে গেলে প্রথমে কী বের করছিলাম, মিন বের করেছিলাম, তারপর ওই সিরিজে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে মিনটাকে বাদ দিয়েছিলাম, মানে বিয়োগ করেছিলাম, বিয়োগ করার পর প্রত্যেকটা সংখ্যা কী করেছিলাম, বর্গ করেছিলাম, স্কোয়ার করেছিলাম, তারপর তাদের ইন্ডিভিজুয়াল যোগ করে যতগুলো সংখ্যা ছিল তার থেকে এক বিয়োগ করে সেটা দিয়ে ভাগ করেছিলাম। তাই তো মনে পড়ছে বন্ধুরা কিছুক্ষণ আগে যেটা করলাম? যারা এখনও মনে হচ্ছে গুলি যাচ্ছে, একবার একটু ব্যাকে যাও ভিডিওটা, সেখান থেকে একটু দেখে নাও, তাহলে তোমাদের পুরো জায়গাটা ক্লিয়ার হবে। তাহলে আমি প্রথমে এই যে নাম্বার সিস্টেম দেওয়া আছে তার ভ্যারিয়েন্স বের করবো, তাই তো? তাহলে ভ্যারিয়েন্স কত বেরিয়েছিল বন্ধুরা? কিছুক্ষণ আগে তো আমি বের করলাম ওই সেম নাম্বার, আমি নিয়ে এক্সাম্পল নিয়েছি, এটা ভ্যারিয়েন্স বেরিয়েছিল 4.8, তাই তো? তাহলে এখন যদি ভ্যারিয়েন্স বেরোয় 4.8, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি কত হবে? তাহলে এসডি কত হবে? রুট ওভার অফ 4.8, এবং যে ভ্যালুটা হবে সেটা হবে মড ভ্যালুতে, মানে পজিটিভ ভ্যালুতে আসবে। তাহলে এটা সলভ করতে পারলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্সারটা বেরিয়ে গেল। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমরা আজকে খুব সহজে শিখলাম কীভাবে স্ট্যাটিস্টিক্সের মিন, মোড, মিডিয়ান, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়। তাহলে বন্ধুরা যদি আমার এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রিপশনের পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখো, যাতে ইন ফিউচার যদি আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা কথা আমি তোমাদের বলতে চাই, হয়তো আমার এই চ্যানেলটা কিছুদিন ডিসকন্টিনিউ হয়ে গেছিলো, কারণ আমি কিছু চাপের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো আমি চেষ্টা করবো এবার থেকে প্রতি সপ্তাহে অন্তত একটা করে চ্যাপ্টার তোমাদের শেখানো, এবং একটা করে চ্যাপ্টার যেন আমি প্রতি সপ্তাহে এই চ্যানেল আপলোড করতে পারি, সেটা আমি নিজের তরফ থেকে দেখবো। তো চলো বন্ধুরা, তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো এবং ক্লাসগুলো মন দিয়ে করো। ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়িতে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। নমস্কার।